যানজট মোকাবিলা করা হয়, এক লাইন দু লাইন করা হয়, দড়ি দিয়ে ঘেরা হয়। কিন্তু আজকে লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থীর জন্য কোন ট্রাফিকের ব্যবস্থা পশ্চিমবঙ্গে ছিল না, সেই কারণে অনেক ছাত্রছাত্রী অনেক কর্মপ্রার্থী পরীক্ষা দিতে পারেননি। আমি নাচিন্দাতে আটকে ছিলাম 20 মিনিট, হেড়িয়াতে আটকে ছিলাম 25 মিনিট, তাই 4:30টার বদলে 5:10 আমি বটকৃষ্ণর বাড়িতে গেছিলাম তার অসুস্থ বাবার সঙ্গে মিট করতে, তাই খানিকটা বিলম্ব হয়েছে। আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন শীতের সন্ধ্যায়, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের নন্দীগ্রাম একের 3টে মণ্ডলে বুথের যে টিম তৈরি হয়েছে, সেই 3600 বুথ কর্মীকে আমরা আজকের এই সভাতে ডেকেছিলাম এবং অ্যাটেন্ডেন্সও প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমি আপনাদের সকলকে আগামী পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যে বুথের টিম তৈরি হয়েছে, সেই টিমকে আরো শক্তিশালী করে সমস্ত গ্রামগুলিকে বিজেপির দুর্গতে পরিণত করার আবেদন জানাব। আমি ধন্যবাদ জানাব বট ভাই সহ আমার 27 জন ভাইকে, যারা হয়তো কিছু অভিমানের জন্য সামান্য কিছু সময় বা সামান্য কয়েকটা দিনের জন্য আমাদের কাছ থেকে একটু দূরে ছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাব। আমি ধন্যবাদ জানাব আমাদের 3 মণ্ডল প্রেসিডেন্ট ভাই শ্যামাপ্রসাদ, ভাই গৌতম, ভাই ধনঞ্জয়কে, যারা এই সমগ্র ব্যবস্থাপনা সুন্দরভাবে করেছেন। আমি কৃতজ্ঞতা জানাব জেলা সভাপতি মাননীয় তপন বন্দ্যোপাধ্যায়কে, জেলার ভাইস প্রেসিডেন্ট ভাই সাহেবকে, জেলার জিএস সুব্রা দাস মহোদয়কে। এর বাইরেও আমাদের এখানে অশোক করণ থেকে, তারাপদ খাটুয়া থেকে, সুনীল কর্মকার থেকে, শম্ভু দাস থেকে, আমাদের বিজন দাস থেকে, অভিজিৎ মাইতি থেকে, অরূপ জানা থেকে, সত্যজিৎ মণ্ডল থেকে অসংখ্য নেতৃত্ব আছেন। আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না, আমরা 10ই নভেম্বর পালন করতে গিয়ে মিথ্যা মামলায় আমাদের নেতৃত্বকে ফাঁসানো হয়েছে, আমাদের 3 ভাই জেল খেটেছেন কয়েকদিন। আমি কয়েকদিন আগে এসে তাদেরকে সম্বর্ধিত করে গেছি দক্ষিণ মণ্ডল কার্যালয়। আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে এ লড়াই করতে হবে এবং আমাদের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, নিজের অধিকার, দেশ মাতৃকার প্রতি আমাদের যে অঙ্গীকার, পূরণ আমরা তখনই করতে পারব যখন পিসি ভাইপো নামক আবর্জনার হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে পারব, সেদিনই আমাদের প্রকৃত জয় হবে। তাই আমাদের যে কথা আগের বক্তারা তপনদা অনেকক্ষণ বলেছেন, বটকৃষ্ণ অনেক পয়েন্টে আপনাদের বলে গেছে, আমি কথা বাড়াতে চাই না। আমার তো প্রায় আসা হয়, 10 দিনে একবার তো অবশ্যই, 3 তিনটে চলমান অফিস রয়েছে বিধায়কের, এবং শিকড়টা আমার এত গভীরে, এই শিকড়ের উপড়ানো অত সহজ নয়, এটা পিসি ভাইপো জেনে রাখা দরকার আছে। যত চা তাই করো ততই ছাঁটাই হবে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মাটি খুব শক্ত, 17টা জিপি আছে, 12টা জিপিতে প্রধান আমাদের হবে, বাকি 5টাতেও প্রধান কে হবে বিজেপির মেম্বাররা ঠিক করে দেবে।
আমরা ঠিক করব প্রধান কে হবে আর 12টাতে সরাসরি কমলের প্রধান হবে পদ্মের প্রধান ঠিক আছে দুটো পঞ্চায়েত সমিতি আমরা পাবো পাঁচটা জেটপির মধ্যে তিনটে একেবারে সুনিশ্চিত আর বাকি দুটোই আমরা যেদিকে ইশারা করব সেই জেটপি জিতবে আমরা সেই রকম মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তাই আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানে কয়েকজন তোলামূল ছেড়ে চোরের পার্টি নাটমানির পার্টি দোষনের পার্টি এই পার্টিকে উৎখাত করার জন্য আজকে গীতারানী গায়েন সহদেব মহাদেব কর বর বিদ্যুৎ হালদার তপন মণ্ডল মলয় দাস এরা যোগ দিতে চান তপন ব্যানার্জি দলের প্রথা মেনে শ্যামাপ্রসাদ এবং তপন ব্যানার্জি এদের হাতে পতাকা ধরিয়ে প্রাইমারি মেম্বারশিপ দেবে স্বপন দত্ত আছেন আমাদের অবজারভার তিনিও পতাকা ধরিয়ে আমাদের দেবেন কানাইদা আছেন আমি অনেকের নাম বলেছি অনেকের নাম ভুলে গেছি আর দুটো কর্মসূচির কথা বলবো কালকে যেতে হবে না আপনাদের তোলাবাজ ভাইপো এসেছিল আমার বাড়ির পাশে আগে লোক বলতো কলকাতা চলো ব্রিগেড চলো এখন পিসি ভাইপো বলে কাঁথি চলো কাঁথি চলো রাজধানী হয়ে গেছে আগামীকাল ওই চোরেদের মহারানী মমতা ব্যানার্জি আর তোলাবাজ ভাইপোর বাড়ির কাছে হাজরা মোড়ে আমার আর সুকান্ত মজুমদারের সভা আছে চোর ধরো জেল ভরো আগামীকাল আছে সেই সভা আপনারা টিভিতে এবং ফেসবুক লাইভে নজর রাখবেন যাওয়ার দরকার নেই এমনি 10,000 লোক আমরা কালো খানে করে দেবো চিন্তার কোনো কারণ নেই আর 21 তারিখে কাঁথিতে সেদিন এক ঝুড়ি লোক নিয়ে 9টা জেলা নিয়ে মিটিং করেছে আমি 7টা বিধানসভা নিয়ে কাঁথিতে 500,000 লোকের মিটিং করব হাইকোর্ট পারমিশন দিয়েছে 21 তারিখে দুপুরবেলা যারা পাবে পারবেন চণ্ডীপুর নন্দীগ্রাম থেকে যাবেন আমি জেলা সভাপতিকেও বলেছি তিনি সূচনা দিয়ে দিবেন চণ্ডীপুর এবং নন্দীগ্রাম কাছাকাছি হবে আপনারা খেজুরির সমর্থকদের সঙ্গে কাঁথিতে যাবেন অর্ধলক্ষাধিক মানুষের সভা শুনবেন আর পঞ্চায়েতে আপনাদের শুভেন্দু গাড়ি ছেড়ে দিয়ে টোটোতে আর বাইকে চড়ে সব বুথে আমি যাব আপনাদের কাছে যাব এবং এবং আমি আমার আবেদন করে আসব যে চোর ধরো জেল ভরো আর আবাস যোজনা 18 সালে তৈরি করা তালিকা সার্ভে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ফাইনাল হওয়ার পরে যদি তৃণমূলের পাকা বাড়ির লোকের নাম ঘরে থাকে আর আমাদের প্রকৃত লোক বাদ যায় তার জন্য যা করার শুভেন্দু অধিকারী করবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ঠিক আছে আর 19 তারিখে পঞ্চায়েত মন্ত্রীর কাছে যাব যারা প্রকৃত জব কার্ড হোল্ডার যারা টাকার জন্য অপেক্ষা করে আছেন চোরেদের দেওয়া হবে না ফলস জব কার্ডদের টাকা দেওয়া হবে না 9.5 লক্ষ ফেক জব কার্ড বাতিল হয়েছে আধারের লিক করতে গিয়ে আর কন্ট্রাক্টরদের টাকা মিলবে না শুধু একটাই ফলের গাছ তৃণমূল তো করে সে ফলের গাছের নাম কি কলা কলা ছাড়া কোনো গাছ হবে ফলের গাছ মানে কলা মানে ঝড় এলে উড়ে চলে যাবে ইনকোয়ারি এলে বলবে সব আমফানে উড়ে গেছে তাই চোরেদের টাকা দেওয়া হবে না চোরেদের টাকা দিতে দেব না সবাই ভালো থাকবেন এবং এই লড়াইতে আমরা জিতব তোলামূল হারবে এবং তোষণ পরাস্ত হবে পরিবারবাদ পরাস্ত হবে ধীরে ধীরে বাড়ি ফিরবেন আমি ঘণ্টাখানিক আরো নন্দীগ্রামে আছি যাতে আপনারা দক্ষিণ নন্দীগ্রাম আমগেছিয়া পয়েন্ট সুন্দরভাবে ধীরে ধীরে ফিরে যান ফিরে যাওয়া পর্যন্ত আমার নজর থাকবে সবাই খুব ভালো থাকবেন বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জীবতং বিজেপি জীবতং জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম।